ইসলাম যার কাছে থাকবে ডিপ্রেশন তার কাছে থাকতে পারে না ইসলাম যার কাছে থাকবে ব্রেকআপ তার কাছে থাকতে পারে না ইসলাম যার কাছে থাকবে সেগা কখনো সে খাইতে পারে না যার কাছে ইসলামের সাথে সম্পর্ক নাই দুনিয়া তাকে কষ্ট দিতে পারে আর যার সাথে মাওলার সম্পর্ক থাকে তার অন্তরকে আল্লাহ এমন ভাবে রওনক দান করে আগুনের মধ্যে পড়েও সে মুচকে মুচকে হাসতে পারে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে গেলে ধাক্কা খাবেন মাওলার সাথে সম্পর্ক করতে গেলে পাক্কা হবেন সত্যি করে বলেন ধাক্কা খাচ্ছি না জাগায় জাগায় মার ফেডর ভাই ও ধাক্কা দেয় ঠিক আপন সাসাই বহু ধাক্কা দেয় ঠিক ঘরের কোন ধাক্কা দেয় বাইরের কোন হতা কি হইম ঠিক না বেটি গালো জোর হন না মনে করবেন সিটাঙ্গে ভাষা কা হতা আছে হতে ধাক্কা হাইলে তো ধাক্কাইবে হুন্ন দেওয়াল আল্লাহ হতে ন ই বলতে জীবন ও ধাক্কা হাইলে জীবন ও ফাক কইবে আর যদি মওলার ফেমত ফরি ধাক্কা হ তুই ইমানদার হইরে ফাক কই যাবে ডর করে হন সুবহান ধাক্কা হয় ফকার দুনিয়ার ধাক্কা ওগো মওলার ধাক্কা কইতরে বাড়ির মাইয়ে ভগ্য জাত দিবে সনিয়েন না তো হদুনে মন্ডব সামেতি এতে কি আহাদি বদ্দা কি সর দে অতে সাইতে মাইছি দি আহাদি কি সর অত হন লইতো না ওই লাহমান ইতে অন্যর বউর সামনে ইতার গোর আরক জানো স্যার এজন আমাতে তো রাস্তায় যখন আপনি অন্যের বউ হবু বউয়ের দিকে তাকাবেন অন্যের হবু বউ যখন আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে আপনার হবু বউ কোন না কোন এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে তো আপনি অন্যের হবু বউকে এই জায়গায় ডিস্টার্ব করবেন আপনার হবু বউকে ওই জায়গায় আরেকজন ডিস্টার্ব করবে আপনি অন্যের হবু বউকে এখানে একটা মেসেজ পাঠাবেন ওখানে আরেকজন আপনাকে বউকে মেসেজ পাঠাচ্ছে আল্লাহ কি বলে আরে আমার বান্দা যদি পবিত্র চাও নিজে পবিত্র থাকো অপরকে পবিত্র রাখো তুমি যদি অন্যের বউয়ের ইজ্জত হেফাজত করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার বউ যেখানে থাকবে আমি আল্লাহ ইজ্জত হেফাজত করে রাখবো যারা বিয়ে নাও গরণ ইল্লে ইল্লে মাই ভাবি এ করিবে না ইল্লে ফো বিয়ে করিবে না ফেরেশ লাইব কি লাইব মাতন না কি লাইব কি লাইব আল্লাহ হতে তুই ফেরেশ থাক তুই ফেরেশ থাক তোরাই ফেরেশ দিম তুই নিজে ডুপ্লিকেট ভাবি কি এবেল আর যুবক ভাই একটা আওয়াজ দি হন ডুপ্লিকেট সন না ফেরেশ সন তাহলে আজ ইতু নিনসলিব না গর না নিজের তো নিজের কো যদি আনফ্রেশ পাইতে মন চাই গর ওই সমস্যা নাই আল্লাহর বিচার কখনো উনিশ বিশ হয় নাই হবেও না একটু কল্পনা করেন না এখানে হেঁটে যাচ্ছে এটা কার বউ মনে করেন যে ওর জামাইয়ের বাড়ি হচ্ছে বদ্দারাট তাহলে বদ্দারাটওয়ালার বউ এখানে যাচ্ছে তা আপনার বউ কোন জায়গায় বাসকালি বাসকালি আপনার বউ জায়গায় রাস্তায় হেঁটে যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনি এখানে ডিস্টার্ব করবেন ওখানে ডিস্টার্ব করবে আপনি এখানে মেসেঞ্জার করবেন এখানে মেসেঞ্জার দিবে আপনি এখানে হোয়াটসঅ্যাপ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ দিবে আপনি এখানে পার্কে যাবেন এত হবো তো আর বউ লইকা দূর তো তুই অন্যের বই বের লইর দুজুদে কথা বলেন ঠিক না কোরআনের মেসেজটা কি নিজে পবিত্র থাকো অন্যকে পবিত্র রাখো তোমার পবিত্র থাকার ব্যবস্থা এবং পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ ওয়াদা করে দিলাম বলেন না সুবহানাল্লাহ এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ওয়াদা কখনো মিস হয় আল্লাহর ওয়াদা কখনো মিস হবে নবীর কথা কখনো মিথ্যা হবে তার মানে আমরা যতই ইসলাম পালন করব আমাদের জীবনটা সুন্দর হবে আমরা ইসলাম পালন করলে ইসলামের কোনো লাভ নাই আমরা ইসলাম পালন না করলে ইসলামের কোনো লস নাই যেই পালন করবে তারই লাভ কথা বলেন ঠিক না বেঠে সত্যি করে একটা কথা বলবেন আপনার যুবক ভাই যারা আছেন স্যার বিয়ে তা হন না সাত তোলো আত্ম তোলের হতার আগ্রহ গরিবের লাই আচ্ছা আয় আগে তুলিস আয় তুললি এই আউডের ই আউডে সব বিয়ে ন কর যারা যারা তোল ও মাহাজিরে আল্লাহ আজকে যারা তুললি বিয়ে ন করার তলে আল্লাহ তারারে উপযোগ্য সুন্দর সুন্দর নেক চরিত্রওয়ালা বউর ব্যবস্থা করে দেবে আর আর বই ন যেন সৎ চরিত্রওয়ালা জামাই ভাই আল্লাহ তারারে ইল্লে তাই বা তৌফিক দান করো অতীত যদি হন মূল প্রান্তি তাহীন বুঝিয়ে রে ফেরত চলি আইয়ারে তোমার দরবারে সিজদা দিবে তৌফিক দান করো আল্লাহ হারা ফাজত নারা বেগুনের দূরে তাইবে তৌফিক দান করো উচ্চ আওয়াজ হন মারহাবা এবার মাইয়ের বাপ ফোয়ার বাপ তাই লাগতলো একজন দুজন
মায়ের বাপ না ফোয়ার বাপ হ্যাঁ আই তো মায়ের বাপ মায়ের বাপ না মায়ের বাপ ফোয়ার বাপ আছে না আইও তুলি আল্লাহ আর দুয়া জান্নাত দান বুঝি আমিন বজন ফোয়াত হয় আই আল্লাহর কাছে মায়ের ফোয়াত হয় দি আও দে আল্লাহ আর এখন মরত ফোন দি আগে আর দুয়া মাইয়া দাও কারণ মাইয়ল দি বাপ ফোয়ালা ঠিক সাইয়ু মাইয়া সব সময় বাপর ফাটি বাপ সব সময় মাইয়া ফাটি ফোয়া সব সময় মা ফাটি মা সব সময় ফোয়া ফাটি ফোয়ায় যত কুজরাই করিব গরক বাপে যাতে ইদের দুরুম দুরুম দিতো চাই মা ফিটটা না নিদে আর ফোয়াতন কিছু লাগিলে গুতা দেখারে অমা হনা অমা হনা অমা হনা অমা দনা এবার মা গোসা করি হতে ইন্দি তোর বাপে জ্বালা ইন্দি তুই জ্বালা আই যাইও মন্ডে হয় না না হয় ইল্লা হই এর হনা দিন মা সংসার সাজ্জি না মাতন না আর আল্লাহ বলে আর আর বাপ তুন মা হদিন গাইলি নি সত্যি করে হন বাজে ফেল গজি দে আই গাইল হাই দা আম্মা ক্লাস নাও করে দি আই গাইল হাই দে আর এন্ডে আরেকখান জিনিস আছে তো বালা কইলে আর ফোয়া নি খারাপ কইলে তার ফোয়া ইয়ে না আছে না নাই যাতে ফোয়া যাতে বালা করি উমাই যাতে বালা করি আর ফোয়া যেদিন কুজর এখানে কিছু করছি তোমার ফোয়া কেন করছে দেখো না ইলাকান বিষয় আছে না নাই এবার আপনারা যারা বিবাহিত আছেন সন্তানের বাবা আছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন আপনার স্ত্রীকে যে আপনি বিবাহ করে এনেছেন ওনার পেটে যে সন্তান আসলো এই সন্তান প্রসব করতে গিয়ে আপনার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে আপনার স্ত্রী মৃত্যু বরণ করতে পারত এই কথাটা মা বোনেরা জানে কি জানে না জানার পরেও ওনারা সন্তান পেটে নেয় একদিন দুই দিন নয় দশটা মাস খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমে যেতে পারে না গোসল করতে পারে না সংসার সামানো লাগে রান্না করা লাগে সব কিছু পেটের মধ্যে আপনার সন্তানকে পেটে লালন করছে নিজের জানোয়ার পরোয়া করে না নিজের জানের পরোয়া করে না আমার বোনেরা এমন পর্যন্ত হয় অনেকে সন্তান ডেলিভারি দিতে গিয়ে মৃত্যু পর্যন্ত করে এবার আমি প্রশ্ন করলাম বোন পেটের মধ্যে সন্তান নিচে কষ্ট হয় না বলে যে হয় বমি লাগে না কয় লাগে ঘুমাইতে পারো না কয় পারি না এত কষ্ট কেন সহ্য করছো তখন উত্তর দেয় আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য এবার জিজ্ঞেস করলাম আমার দুলাভাই কি তোমাকে তো দশটা টাকা দিয়েছে এটার জন্য বলে যে দেয় নাই তোমাকে লক্ষ টাকা দিয়েছে বলে যে দেয় নাই তাহলে তুমি এত ত্যাগ দিচ্ছ কেন বলে যে যখন বউ হয়ে যায় তখন স্বামী সুখেই স্বামীর মুখের হাসি লক্ষ টাকা চাইতে দামি হয়ে যায় আপনার ঘরের বউ আপনার জন্য জান দিতে পর্যন্ত প্রস্তুত কথা বলে না বাচ্চা হচ্ছে না অনেকে মা বোনকে কি দেয় বলেন না বাচ্চা না হওয়ার কারণে অনেকে বোনদেরকে মন্দ কথা বলে এবার বলেন বাচ্চা দেওয়ার মালিককে ওনার যেদিন ইচ্ছে সেদিনে না দিবে আপনি কে কথা বলে না কেন ওনার যেই দিন দেওয়ার ইচ্ছে দিন দিবে অনেকে দেখবেন বিয়ের পাঁচ বছর পরও বাচ্চা হয় না আবার অনেকের বিয়ের পর পরে বাচ্চা হয়ে যায় এটা সিদ্ধান্ত কার তা আপনি বলেন কেন বাচ্চা হচ্ছে না এটা আপনার বলার অধিকার নয় আপনি বলবেন আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সন্তান দান করে এবার আল্লাহকে প্রশ্ন করলাম রব্বে করিম ওকে তুমি দিলা এক বছরে ওকে পাঁচ বছরে দিচ্ছ না কেন রব্বে করিম বলে আমার প্রত্যেকটা কাজে হেকমত আছে আগে দিলেও কারণ আছে পরে দিলেও কারণ আছে সুবহানাল্লাহ